নিষেধাজ্ঞার পরেও বাংলাদেশে এসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। শনিবার 12 মার্চ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সানি লিওনের বাংলাদেশ সফরটা ছিল অনেকটাই পারিবারিকভাবে। বাংলাদেশের সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও গান বাংলা চ্যানেলের কর্ণধার তাপসের মেয়ের বিয়েতে সানি লিওন এসেছিলেন। সানি লিওন তার স্বামীর সঙ্গে বাংলাদেশ সফরে এসেছিলেন। তাপসের মেয়ের বিয়েতে নেচে গেয়ে অনেকটাই সমালোচনার মুখে এখন সানি লিওন। সানির বাংলাদেশ সফর নিয়ে এবার অনেকটাই বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম মুখ তামিম ইকবাল। সানির বাংলাদেশ সফর নিয়ে তামিম ইকবাল বলেন, সানি লিওন বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে এবং যুব সমাজ ধ্বংসের দিকে ছড়িয়ে যাচ্ছে। এ বিষয়ে তামিম ইকবাল আরও বলেন, আমি বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, সানি লিওনকে যেন তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়। শুধু দর্শক, তামিম ইকবালের এরকম মন্তব্যের পিছনে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিতে একদমই ভুলবেন না। ধন্যবাদ পুরোটা সময় জুড়ে বিডিএস স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গেই থাকার জন্য, এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।